আসসালাম আলাইকুম এভরিওান কুকিং স্টুডিও বা ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বিকেলের জন্য অসম্ভব মজাদার খুবই মজাদার একটি রেসিপি পটেটো স্ন্যাক্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তাহলে চলুন মুছে মুছে পটেটো স্ন্যাক্স কীভাবে তৈরি করতে হয় মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই পটেটো স্ন্যাক্সটা তৈরি করতে খেতে দারুণ লাগে তাহলে চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে একটি মিক্সিং বউ নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অ্যাড করে দিব চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন লবণ আর সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে যখন ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে আমি একটা শব্দ তৈরি করে নেব এই তো রুটির জন্য আমার ডোটা একদম রেডি দেখতে পাচ্ছেন ডোটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যে আমি এইখানে একটা তিন থেকে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে তো এরই মাঝে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেয়ে করে কুচি করে নিয়েছি অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখানে আপনারা মরিচটাও দিতে পারেন তবে আমি মরিচটা অ্যাড করবো না কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিবো হাফটা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এই পটেটো স্ন্যাক্সটা তৈরি করতে সর্বোচ্চ সময় লাগে দশ মিনিট এর বেশি আর কোনো প্রয়োজন নেই খুব সহজেই ঝটপট বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগে এখন আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নিব এর জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা আরও সফট হয়ে গেছে এখন এখান থেকে একটা লেজ কেটে একটা বোর্ডের উপর নিয়ে সামান্য কিছুটা ময়দা দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন এতে দেখা যায় পটেটো স্ন্যাক্সগুলো অনেক ক্রিস্পি হবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই তো এরই মাঝে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলুর পুরটা একদম খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি রুটির গায়ে যতটুকু সম্ভব পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পুটটা দেওয়ার পর চলে দেওয়ার পর কিন্তু ছুটে যাবে না এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে দিয়েছি একবার লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন মাছ বরাবর যে বাটিটা দিয়েছে এটা তুলে নিচ্ছি এখন সুড়ে দিয়ে আমি চিকন চিকুন করে স্লাইস করে কেটে নিচ্ছি স্ন্যাক্সগুলো খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিট সময় লাগবে এই পটেটো স্ন্যাক্সটা তৈরি করতে একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি একটু রোল রোল করে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করে নিচ্ছি এই সাইটাকে একটু হালকা পানি দিয়ে একটু সিল করে নিচ্ছি এতে দেখাতে এটা ছুটে যাবে না এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো ব্যাস তৈরি হয়ে গেল এখন এগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে আমি স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে পটো স্ন্যাক্সগুলো ভাজতে হবে হাইটে ভাজলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে না এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমার এগুলো ভাজতে সর্বোচ্চ সময় লেগেছে তিন থেকে চার মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু এগুলো হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা সার্ভিং ফ্লিজে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেলো বিকেলের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট খুবই মজাদার পটেটো স্ন্যাক্স তো আশা করছি সহজ রেসিপিতে পটেটো স্ন্যাক্সের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি একটুখানি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন এখন একটা পটেটো স্ন্যাক্স আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভিতরটা কেমন ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ